শিরক কাকে বলে? শিরকের আভিধানিক অর্থ হচ্ছে সমকক্ষ করা, শরীক করা, পার্টনারশিপ বানানো। আপনার সঙ্গে কাউকে আপনি শরীক করে নিলেন, ওইরূপ আল্লাহ তাআলার সঙ্গে কাউকে আপনি ইবাদতের ক্ষেত্রে হোক অথবা রব মানার ক্ষেত্রে হোক, আসমা সিফাতের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে তাওহীদের কোনো একটা প্রকার নিয়ে আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করবেন, এটা হচ্ছে শিরক। তাসমিয়াত গায়রিল্লাহ মা আল্লাহ ফি শাইকিন মিন খাসাইসিল্লাহ, আরবিতে এর সংজ্ঞা দেওয়া হয়েছে যে গায়রুল্লাহ, গায়রুল্লাহকে আল্লাহ তাআলার সমকক্ষ বা সমতুল্য করা, আল্লাহ তাআলা নির্দিষ্ট কিছু বিষয়ে আল্লাহ তাআলার জন্য যেগুলো খাস সেই সমস্ত কোন বিষয়ে কোন ব্যক্তিকে আল্লাহ তাআলার সমকক্ষ জানা, এর নাম হচ্ছে শিরক করা। শিরক দুই প্রকারের হয়, একটা হচ্ছে শিরক আকবর আর একটা হচ্ছে শিরক আসগর। শিরক আকবর যারা করে তারা ইসলাম থেকে খারিজ হয়ে যায়, এবং শিরক আসগর যারা করেন তারা ইসলাম থেকে খারিজ হন না তবে মহাপাপী হয়ে থাকেন। শিরক আসগর ছোট শিরক কিন্তু পাপের দিক থেকে আবার বড় পাপ, শিরকটা ছোট কিন্তু পাপ হচ্ছে বড়, আর বড় শিরক করলে ইসলাম থেকে খারিজ হয়ে যায়, বড় শিরক করলে ইসলাম থেকে খারিজ হয়ে যায়, বড় শিরক করলে চিরস্থায়ী জাহান্নামী হয়, বড় শিরক করলে তার আগের সমস্ত নেক আমলগুলো পণ্ড হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, নিষ্ফল হয়ে যায়, বড় যারা শিরক করে তাদের জান মাল সব হালাল হয়ে যায়, আর ছোট ছোট শিরক করলে সে চিরস্থায়ী জাহান্নামী হয় না, তারপরে তার মাল ধন অপর মানুষের জন্য হালাল হয় না, আর চিরস্থায়ী জাহান্নামী হয় না, ছোট শিরক করলে ইসলাম থেকে বেরিয়ে যায় না। এ হচ্ছে ছোট এবং বড় শিরকের মধ্যে পার্থক্য, ছোট এবং বড় শিরকের মধ্যে পার্থক্য। তারপরে বড় শিরক আবার চার প্রকারের হয়, বড় শিরক চার প্রকারের হয়। প্রথমটা হচ্ছে শিরকুদ দাওয়া, আহ্বানে শিরক, মানে আল্লাহ তাআলাকে ছাড়া অন্য ব্যক্তিকে ডাকা, এক ধরনের বড় ধরনের শিরক। আল্লাহ তাআলাকে ডাকতে হবে, আল্লাহ তাআলা বলছেন উদ্গনি আমাকে ডাকো, আস্তাজবি ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব, কিন্তু আল্লাহ তাআলাকে বাদ দিয়ে মূর্তিকে ডাকা, তারপরে মৃত ব্যক্তিকে ডাকা, মাজারে গিয়ে কাউকে ডাকা, গাছপালাকে ডাকা, পাশে পশু পাখিকে ডাকা, মানে আল্লাহ তাআলা সমকক্ষ করা, এটা হচ্ছে বড় ধরনের শিরক। যারা এইভাবে আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে ডাকে সে মুশরিক হয়ে যায় এবং চিরস্থায়ী জাহান্নামী হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন শিরক দাওয়ার দলিল, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউ আল্লাহ মুখলিসা লাহু দ্বীন ফালাম্মা নাজাহুম মিনাল বাররি ইযা হুম মুশরিকুন। এই আয়াতটি আমি পাঠ করেছিলাম, যখন মুশরিকরা জলজনে আরোহণ করে, নৌকায় চড়ে বেড়ায়, তখন হাবুডুবু খেলে বিপদ আসলে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলাকে ডাকে, কিন্তু যখন আল্লাহ তাআলা তাদেরকে বিপদ থেকে মুক্তি দিয়ে দেন এবং স্থলে পৌঁছে দেন, হাবুডুবু খায় সেখান থেকে যখন আল্লাহ তাআলা তাদেরকে বাঁচিয়ে নেন, তখন ওপরে গিয়ে তারা কি করে, আবার শিরক করতে আরম্ভ করে, মানে অন্য কাউকে ডাকতে আরম্ভ করে। তাহলে এরা কি করে, কাবিরা শিরক কাবিরা মানে শিরক আকবর করে, বড় ধরনের শিরক করে, আর এই সমস্ত যারা বড় ধরনের শিরক করে এরা চিরস্থায়ী জাহান্নামী, আল্লাহ তাআলা এদেরকে ক্ষমা করবেন না। কি হয়েছে, বড় ধরনের যেহেতু শিরক, আল্লাহ তাআলা এই ব্যক্তি কখনো ক্ষমা করবেন না। তাহলে শিরক আকবর হচ্ছে প্রথম নম্বরে শিরক দাওয়া, আহ্বানে মানে ডাকার ক্ষেত্রে আল্লাহ তাআলাকে ছাড়া অন্য কাউকে ডাকা, এটা একটা বড় ধরনের শিরক। আরেকটা হচ্ছে শিরক নিয়া, সংকল্প বা নিয়াতের ক্ষেত্রে শিরক, সংকল্প বা নিয়াতের ক্ষেত্রে শিরক। যেমন আল্লাহ তাআলা বলছেন মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউখাসুন উলাইকা আল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লা আন-নার ওয়া হাবিতা মা সানাউ ফিহা বাতিলু মা কানু ইয়ামালুন। মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা, যারা পার্থিব জীবন এবং পার্থিব জীবনের সৌন্দর্যকে কামনা করে, মানে শুধু দুনিয়া ছাড়া কিছুই বুঝে না, ওর নিয়ত সংকল্প শুধু দুনিয়া, দুনিয়া 24 ঘন্টা দুনিয়া নিয়ে ব্যস্ত। আল্লাহ তাআলা কি বলছেন জানেন, যারা 24 ঘন্টা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে আল্লাহ তাআলা তাদেরকে যত যে দুনিয়া নিয়ে ব্যস্ত হবে তাকে আরও আল্লাহ তাআলা বেশি দিবেন, যত চাইবে তত আল্লাহ তাআলা দিয়ে দিবেন। ওহম ফিয়া লাইব খাসুন, আল্লাহ তাআলা একটুও কমাবেন না, যা চাইবে আল্লাহ তাআলা তাকে তাই দিয়ে দিবেন, এটা আল্লাহ তাআলার ভাষা। যারা দুনিয়া চাইবে,
কিন্তু আল্লাহ তাআলা বলেছেন ওয়া উলাইকা হুম আল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লা নার কিন্তু এরা এমন ব্যক্তি যাদের পরকালে জাহান্নাম ছাড়া কিছুই নেই মানে দুনিয়াতে সবকিছু আল্লাহ তাআলাকে দিয়ে দিলেন যা চাইলেন সবই দিয়ে দিলেন কিন্তু পরকালে জাহান্নাম ছাড়া আর কিছু নেই এদেরকে জাহান্নাম যেতে হবে ওয়াহাবিতা মা সানা ফিহা তারা যাহা কিছু করেছে সম্পূর্ণটাই পৃথিবী থেকে যখন চলে যাবে কবরে যখন যাবে তখন এদের সমস্ত আমল নিষ্ফল হয়ে যাবে বেকার হয়ে যাবে ওয়া বাতিলু মা কানু ইয়ামালুন আর যা কিছু করছিল সমস্ত আমলগুলো বাতিল হয়ে যাবে যাদের উদ্দেশ্য শুধু দুনিয়ায় থাকবে কারণ আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন শুধু দুনিয়া কামাবার জন্য নয় দুনিয়া কামাবার জন্য নয় দুনিয়া পাঠিয়েছেন ইবাদত করার জন্য তারপরে আমাদেরকে ইনকাম করতে হয় কামাতে হয় কিসের জন্য খেতে হবে খাওয়া দাওয়া না থাকলে সঠিকভাবে ইবাদত তো করা যাবে না খিদে লেগে থাকলে ইবাদত করা যাবে না তাহলে পেটটা পরিপূর্ণ করে আল্লাহ তাআলার সঠিক মস্তিষ্ক নিয়ে স্বস্তি নিয়ে আল্লাহ তাআলা সঠিকভাবে জানে ইবাদত হয় তাই আল্লাহ তাআলা ইনকাম করতে বলেছেন খেতে বলেছেন ইনকাম করে খেতে বলেছেন আমরা খাওয়া দাওয়া করি ইবাদতটা সঠিকভাবে হবে বলে খাওয়া দাওয়ার উদ্দেশ্যই নয় যে খেয়ে দিয়ে খুব শরীর স্বাস্থ্য হবে খুব ভালো লাগবে এর জন্য নয় খাওয়া দাওয়া করার উদ্দেশ্য হচ্ছে খেয়ে দিয়ে একটু ইবাদতটা যেন ভালোভাবে হয় না খেয়ে ইবাদত তো করা যাবে না পেটে খিদে লাগা থাকলে ইবাদত করা যাবে না তাই আল্লাহ তাআলা খেতে বলেছেন খেয়ে দিয়ে আল্লাহ তাআলাকে ডাকতে বলা হয়েছে তাহলে খাওয়ার উদ্দেশ্য ইনকাম করার উদ্দেশ্য শুধু পৃথিবী কামা নয় বরং পৃথিবীতে বেঁচে থাকার জন্য ইনকাম করতে হবে আসল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার ইবাদতকে বাস্তবায়ন করা তা আল্লাহ তাআলা বলছেন যারা শুধু পৃথিবী এবং পৃথিবীর যে সৌন্দর্য এটাই শুধু কামনা করে এটার ইচ্ছাই করে এদের নিয়তে গণ্ডগোল এরা পৃথিবী ছাড়া কিছুই বোঝে না তা আল্লাহ তাআলা পরীক্ষামূলক কি করেন এদেরকে সব কিছু দিয়ে দেন যা চাইবে তাই দিবেন তাই দেখবেন যে যত বদমাস শয়তান তাকে আল্লাহ তাআলা বেশি ধন সম্পদ দিয়েছেন যে যত বেশি বদমাস শয়তান আল্লাহ তাআলাকে ভুলে আছে তাকে আল্লাহ তাআলা বেশি সম্পদ দিয়েছেন এটা তো পরীক্ষা আল্লাহ তাআলার পক্ষ থেকে তা আল্লাহ তাআলা বলছেন ঠিক আছে যা চাইবি তাই আমি দিয়ে দিব কিন্তু লাইসালাম ফিল আখিরাতি ইল্লা নার এদের জাহান্নাম ছাড়া কিছু নেই পরকালে তাহলে এটা হচ্ছে শিরকু নিয়া নিয়াতের যেহেতু গন্ডগোল আপনাকে ইনকাম করতে নিষেধ করা হয়নি ইনকাম করবেন উদ্দেশ্য থাকবে ইনকাম করে আমি 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 খাবো আমার ছেলে মেয়েকে খাবো পাড়া প্রতিবেশী যারা গরিব তাদেরকে দেব মাদ্রাসা মসজিদে দেব ফকির মিসকিনকে দেব আল্লাহর পথে ব্যয় করব এই যদি উদ্দেশ্য থাকতো তাহলে কোনো সমস্যা ছিল না কিন্তু আপনার উদ্দেশ্যই হচ্ছে নিয়াত সংকল্পটা হচ্ছে একবার অন্য যার জন্য আল্লাহ তাআলা এই ব্যক্তিদের জন্য পরকালে জাহান্নাম ছাড়া কিছু রাখেননি এটা হচ্ছে শিরকু আর নিয়া তাহলে শিরকু দাওয়া শিরকু নিয়া আর একটা হচ্ছে শিরকু তোয়া আনুগত্যের ক্ষেত্রে শিরক আল্লাহ তাআলা বলছেন ইত্তাখাদু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ তারা তাদের পুরোহিত তাদের রব তাদের তাদের পুরোহিত এবং তাদের ওলামাদেরকে তারা কি বানিয়ে নিয়েছে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তারা রব বানিয়ে নিয়েছে মালিক বানিয়ে নিয়েছে অন্ধ ভক্ত তাদের যাদের তারা অনুসরণ করে তারা যদি হালালকে হারাম বলে তাহলে এরাও সেই হালালকে হারাম বলতে হারাম বলতে শুরু করে তাদের পুরোহিতরা যদি হারামকে হালাল বলে দেয় তাহলে এরা সেই হারামকে হালাল বলতে লাগে সেটাকে মেনে চলে এটা হচ্ছে রব মেনে নেওয়া মানে অন্ধ ভক্ত যা বলেছে সেটাই মেনে নিয়েছে এটা হচ্ছে শিরক ওয়া তোয়া মানে আপনি শিরক করলেন ওলামা হোক দরবেশ হোক যা ভালো মানুষ হোক যদি আপনি যাচাই বাছাই করে না মানেন গবেষণা করে মানেন যা বলছে তাই সেটাই শুনে নেন তখন এটা কিন্তু শিরক হয়ে যাবে আর একটা শিরক হচ্ছে শিরকুল মুহাব্বা ভালোবাসার ক্ষেত্রে শিরক এগুলো হচ্ছে বড় ধরনের শিরক এই শিরক যাদের মধ্যে আছে তারা কিন্তু চিরস্থায়ী জাহান্নামী বড় ধরনের শিরক শিরকুল মুহাব্বা ভালোবাসার ক্ষেত্রে শিরক আল্লাহ তাআলা বলছেন ওয়া মিনান নাস মা ইত্তাখিযু মিন দুনিল্লাহি আদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ মানুষের মধ্যে এমন কিছু বোকা মানুষ আছে বদমাস দুষ্ট মানুষ আছে যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য অন্যদেরকে আল্লাহ সমকক্ষ মেনে নিয়েছে
আল্লাহ তাআলার সমকক্ষ মেনে নিয়েছে এবং তাদেরকে আল্লাহ তাআলাকে যেভাবে ভালোবাসা দরকার ছিল তার থেকে বেশি তাদেরকে ভালোবাসছে মানে ভালোবাসাটা আল্লাহ তাআলার প্রতি নেই কাদের প্রতি আছে তাদের মূর্তি তাদের পীর তাদের যারা গাইডম্যান তাদের উপরে আছে তাহলে আল্লাহ তাআলা কি বলছেন এরা এই এই আচরণ যাদের মধ্যে থাকবে তারাও বড় ধরনের শিরক করবে আর যারা এই আচরণ নিয়ে থাকবে শিরক করে থাকবে আল্লাহ তাআলা এদেরকে ক্ষমা করবেন না আল্লাহ তাআলা শিরকের গুনাহ কখনো ক্ষমা করেন না কারণ শিরক করা মানে জুলুম করা হয় অত্যাচার করা হয় নির্যাতন করা হয় যিনি আমাদের সৃষ্টিকর্তা যিনি আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন যিনি আমাদেরকে খেতে দিচ্ছেন যিনি আমাদেরকে পরনের পোশাক দিচ্ছেন যিনি আমাদেরকে সন্তান দিচ্ছেন যিনি আমাদেরকে জমি জমি জায়গা টাকা পয়সা গাড়ি বাড়ি বিল্ডিং সব কিছু দিচ্ছেন খাবার দিচ্ছেন পৃথিবীতে বসবাস করার জন্য সুন্দর জায়গা দিয়েছেন সব কিছুই দিচ্ছেন আর সেই মালিকের সঙ্গে আমরা আবার অন্য কাউকে সমকক্ষ করছি শিরক করছি পার্টনারশিপ বানাচ্ছি ওই আল্লাহ আমাদের জন্য যথেষ্ট নন এটা আমরা ভেবে নিয়েছি যার জন্য আল্লাহ তাআলা কখনো ক্ষমা করেন না ইন্নাল্লাহা লা ইগফিরু আইশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইশা আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরক করে আল্লাহ তাআলা সেই মুশরিককে কখনো ক্ষমা করবেন না শিরক ব্যতীত অন্য কোনো পাপকে আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন কারণ ইন্না শিরকা লা যুলমুন আযীম নিশ্চয় শিরক হচ্ছে অত্যাচার জুলুম আল্লাহ তাআলা যিনি সৃষ্টিকর্তা যিনি সবকিছু করছেন আবার উনি সহ্য করবেন মানে আপনি একজন মানুষ হয়ে আপনি একজন একদিন একটা মুনিশ যখন মাঠে কোনো কাজের জন্য পাঠান সেই মুনিশটা যদি আপনার জমি বাদ দিয়ে অন্য কারো জমিতে গিয়ে কাজ করে আপনি কখনো তাকে মেনে নিতে পারেন না আর যিনি পৃথিবীর মালিক পৃথিবীকে সৃষ্টি করেছেন সবকিছু দেখাশোনা করছেন বিশ্বকে নিয়ন্ত্রণ করছেন সবকিছু দিচ্ছেন আবার তার সঙ্গে আপনি কাউকে মালিকানা দিবেন আপনার মালিক অন্য কেউ হয়ে যাবে এটা আল্লাহ তাআলা মেনে নিতে পারেন কখনো মেনে নেবেন না অতএব যারা শিরক করেন আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামকে বৈধ করে দেন জাহান্নামকে বৈধ করে দিয়ে জান্নাতকে হারাম করে দেন আল্লাহ তাআলা বলেন ইন্নাহুমা ইশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিদ্বালিমিনা মিন আনসার যারা আল্লাহ তাআলার সঙ্গে শিরক করে যে ব্যক্তি আল্লাহ তাআলার সঙ্গে শিরক করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং তার বাসস্থান হচ্ছে জাহান্নাম জাহান্নামকে তার জন্য বৈধ করে দেন এবং এই ব্যক্তির জন্য কেউ সাহায্যকারী থাকবে না মানে যারা শিরক করবেন তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে আর শিরক করা অবস্থায় যখন আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করবেন মানলাকি আল্লাহ লা ইশরিক বিশে দাখালাল জান্নাহ ওয়া মানলাকি হু ইশরিক বিশে দাখালাল নার যে ব্যক্তি আল্লাহ তাআলার সঙ্গে ওই অবস্থায় সাক্ষাৎ করলো যে অবস্থায় কাউকে শিরক করেনি আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করেনি সে জান্নাত যাবে আর যে ব্যক্তি শিরক করা অবস্থায় মারা গেল সে জাহান্নাম যাবে একটা ছোট্ট মাছি মাছির কারণে এক ব্যক্তি জাহান্নাম যাচ্ছে এক ব্যক্তি জান্নাত যাচ্ছে হাদিসটা শুনেছেন তারিক বিন শাহাব এই হাদিসটিতে একটু হালকা ওলামাদের মধ্যে মতানক্য আছে কেউ হাদিসটিকে মারফু বলেছেন কেউ মওকুফ বলেছেন কেউ মুরসাল বলেছেন যাই হোক একটা হাদিস মুরসাল হোক মওকুফ হোক মারফু হোক এতে মতভেদ আছে হাদিসের মধ্যে তো হাদিসটা হচ্ছে মারা রাজুলান আলা কওমিন লাহুম সালামুন লা ইয়াজুজু আহাদুন হাত্তা ইয়াক্বারিবা লাহাদি মাশাইয়িন দুনাল্লাহি আযজা ওয়া জাল فقالوا لأحد مقرب قال ليس عندي شيء قربوا قال قالوا قربوا له ذبابا فقرب ذبابا فخلوا سبيله فدخل النار وقال آخر قرب قال ليس لو قرب لأحد دون الله عز وجل فضرب عنقه فدخل الجنة مسند أحمد الحديث دو بكتي ترى পথে চলছিল পথে একটি মূর্তি ছিল মূর্তির পাশে দিয়ে তাদের সেখান থেকে তারা অতিক্রম করলেন যখন মূর্তির পাশে গেল মূর্তির পাশে সেই মূর্তি পূজারীরা তাদের দুজনকে ধরে একজনকে বলছে যে আমাদের মূর্তি নামে কিছু দিয়ে দাও সে বলল যে আমার কাছে দেওয়ার মতো কিছু নেই তাকে বলা হলো যে একটা মাছি হলে ধরে দিয়ে দাও সেই ব্যক্তি তাদের দুজনের মধ্যে একজন ভাবলো যে একটা মাছি তুচ্ছ জিনিস যদি এদের মূর্তি নামে দিয়ে দিই তাহলে কি সমস্যা আছে কোনো অসুবিধা নেই সেটাকে গুরুত্বই দিল না একটা ছোট্ট মাছি ধরে তাদের মূর্তি নামে দিয়ে দিল ফাখাল্লাহু সাবিলাহু মূর্তি নামে যখন দেওয়া হলো তার পথটা তারা ছেড়ে দিল এবং সে সেখান থেকে চলে গেল হাদিসে বলা হচ্ছে ফাদা খারা নার সে ব্যক্তি জাহান্নাম চলে গেল মানে জাহান্নাম সে যাবেই কারণ জাহান্নাম যাওয়ার কাজ করলো একটি ছোট মাছি হলেও এটা গায়রুল্লাহ নামে মূর্তি নামে দেওয়া হলো যেহেতু তাই এর স্থান হবে জাহান্নাম
আরেক ব্যক্তি ছিল আরেকটা সাথী ছিল তাকে বলা হলো তুমি কিছু দাও তোমার তো সঙ্গী সাথী দিয়ে দিল তুমি কেন দিবে না সে বলল আমি আল্লাহ তাআলা ছাড়া কাউরের জন্য কিছু দিতে পারি না তারা রাগ করে তার গর্দনটা উড়িয়ে দিল হাদিসে বলা হয়েছে ফাদাখালা জান্নাত সে ব্যক্তি জান্নাত চলে গেল মানে সে জান্নাত যাবে তার একটা মাছের জন্য এক ব্যক্তি জাহান্নাম যাচ্ছে আর এক ব্যক্তি জান্নাত যাচ্ছে এরকম ক্ষেত্র এরকম অবস্থা আমাদের সামনে অনেক সময় হয়ে থাকে যারা একটু বাইরে ঘুরেন দেখবেন বিশেষ করে যারা গাড়ি চালান অনেক জায়গাতে পূজার জন্য চাঁদা চায় মূর্তির জন্য চাঁদা চায় অনেক মানুষ আছেন যারা আনন্দের সহিত সেই মূর্তির নামে চাঁদা দিয়ে দেন মানে কিছু প্রতিবাদ করেন না কমপক্ষে একটু প্রতিবাদ করবেন বলবেন যে ভাই মূর্তির জন্য আমি দিতে পারবো না তোমরা ব্যক্তিগতভাবে যদি নিতে চাও তাহলে আমি দিতে পারি বা আমার কাছে এখন পয়সা নেই আমাকে অনেক দূর যেতে হবে ঠিক আছে আমি পরে দিয়ে দিব কিছু কথা কাটিয়ে সেখান থেকে যদি আপনি বেরিয়ে দিতে পারেন তাহলে কোনো সমস্যা থাকে না কিন্তু অনেক মানুষ আছেন যারা এইসব কথা খরচ করতে চায় না বলা মাত্রই ঠিক আছে বলা মাত্রই বলা হলো আমাদের মূর্তি নামে পূজার নামে চাঁদা চাই এই চাই কিছু দিয়ে দেন বলা মাত্র পকেট থেকে কিছু দিয়ে দিলেন মানে আপনি খুব আনন্দিত আছেন খুব ভালো লাগছে দিতে আপনার স্থান জাহান্নাম কারণ আপনি আনন্দের সহিত দিলেন কথা খরচ করলেন না প্রতিবাদ করলেন না কিছু বললেন না প্রতিবাদ করার পরেও যখন দেখতেন আপনার না দিয়ে উপায় নাই তখন যদি দিয়ে দিতেন কোনো সমস্যা হতো না কিন্তু আপনাকে প্রথমবার বলা মাত্রই আপনি দিয়ে দিলেন আপনি সমস্যায় পড়ে গেলেন প্রতিবাদ করবেন প্রতিবাদ করার পরে যদি উপায় না থাকে তাহলে কিছু দিয়ে দেবেন আর উপায় থাকলে সেখান থেকে বেরিয়ে চলে আসবেন এরকম অনেক সময় ঘটতে থাকে প্রিয় শ্রোতা মন্ডলী আমাদের সমাজে অনেক সময় আমরা ছোট ছোট শিরক হলেও অনেক সময় করে থাকি যেগুলো আমরা গুরুত্ব দিই না তার মধ্যে ভাষার মধ্যে শিরক আমরা করে থাকি অনেক সময় আমরা আল্লাহ তাআলা ছাড়া অন্য বস্তুর নামে নিজের অঙ্গ প্রত্যঙ্গের নামে নিজের চোখের নামে হাতের নামে মাথার নামে চুলের নামে ছেলেদের মাথায় মেয়েদের মাথায় হাত দিয়ে আমরা অনেক সময় শপথ করি ক্রিয়া খাই এটা এক ধরনের শিরক মানে হালাফে বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ ছাড়া আল্লাহ তাআলা ছাড়া অন্যের নামে শপথ করলো সে শিরক করলো তাহলে আমাদেরকে যদি ক্রিয়া খেতেই হয় শপথ করতেই হয় তাহলে আল্লাহ তাআলা নাম নিয়ে শপথ খেতে হবে কিরা খেতে হবে আমি সত্যি আল্লাহ তাআলা নাম নিয়ে কিরা খাচ্ছি রহমানের কিরা খাচ্ছি রাহিমের শপথ খাচ্ছি আল্লাহ তাআলা শপথ খেয়ে বলছি এবং সত্য কথা বলবেন আল্লাহ তাআলা কিরা খাওয়া যদি প্রয়োজন পড়ে তবে আল্লাহ তাআলা কিরা খাবেন শপথ করবেন আর যদি প্রয়োজন না পড়ে তাহলে কখনোই খাবেন না তাহলে প্রয়োজন পড়লে আল্লাহ তাআলা এবং তার গুণাবলী নাম দিয়েই আমাদেরকে শপথ করতে হবে কিরা খেতে হবে আল্লাহ তাআলা ছাড়া এবং তার গুণাবলী ছাড়া কোনো বস্তুর নামে কাউরের নামে কোনো জিনিসের নামে শপথ করা যাবে না কিরা খাওয়া যাবে না যারা খেয়ে থাকেন তারা শিরক করে থাকেন মানে হালাফে বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা যে ব্যক্তি আল্লাহ তাআলা ছাড়া অন্যের নামে শপথ করলো সে শিরক করলো কিন্তু আমাদের সমাজে এটাকে আমরা গুরুত্ব দিই অনেকেই এভাবে কিরা খায় বিশেষ করে মায়েরা বিশেষ করে মায়েরা তারা তাদের ছেলে মেয়েদের হাতে মাথায় হাত রেখে অনেক সময়তে শপথ করে থাকেন কিরে খেয়ে থাকেন এটা কখনোই করবেন না এটা ভুল পাপের কাজ শিরকি কাজ তারপরে কথায় কথা আমরা শিরক করে থাকি আমরা অনেক সময় বলে থাকি এটা আবার অনেক আলেমেরা বুঝতে পারেন না আমরা বলে থাকি মাশা আল্লাহ শেখ মানে আপনি যা চেয়েছেন এবং আল্লাহ তাআলা যা চেয়েছেন তাই হয়েছে একটু ভালো করে বুঝবেন আপনি এবং আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে আপনি এবং আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে এটা শিরকি কথা এটা বলা যাবে না এই ভাই বলতে হবে আল্লাহ তাআলা যা চেয়েছেন তারপরে এইভাবে তারপরে আপনি যা চেয়েছেন তাই হয়েছে এটা বলে শিরক হবে না আর যদি বলে আল্লাহ এবং আপনি যা চেয়েছেন তাই হয়েছে এটা বলে শিরক হয়ে যাবে হাদিসে নিষেধ আছে লা তাকুল মা শা আল্লাহ ওয়া শা ফুলান ওয়ালাকিন কুল মা শা আল্লাহ সুম্মা শা ফুলান বলিও না যে আল্লাহ এবং আপনি যা চেয়েছেন বা আল্লাহ এবং অমুক ব্যক্তি যা চেয়েছে তাই হয়েছে এটা না বলে বলো আল্লাহ এবং তারপরে অমুক ব্যক্তি যা চেয়েছে তাই হয়েছে তারপর এই কথাটা লাগাতে হবে তারপরে আমরা অনেক সময় বলে থাকি যে আজকে এই কুকুরটা না থাকলে আমার বাড়ি চুরি হয়ে যেত এই বিড়ালটা না থাকলে আমার বাড়ি চুরি হয়ে যেত এই কথা আমরা বলে থাকি এটা এক ধরনের শিরক
লাউলা কুলাইব হাদা লাতানা লুসুস এই ছোট কুকুরটা যদি না থাকতো আমার বাড়িতে তাহলে আজকে আমার বাড়ি চুরি হয়ে যেত এই কথাটা বলাও শিরক এই কথাটা বলাও শিরক মানে আমরা কথার মাধ্যম দিয়ে অনেক সময়তে শিরক কথা বলে থাকি এটা কখনোই বলবেন না কখনোই বলবেন না বরং চুরি হয়েছে চুরি হওয়ার ছিল আল্লাহর তাআলার পক্ষ থেকে হয়েছে এইভাবে বলবেন কিন্তু এই চোরের কুকুরের কুকুরটা না থাকলে চুরি হয়ে যেত বিড়ালটা না থাকলে চুরি হয়ে যেত অমুক ব্যক্তির জন্য আমি বেঁচে গেলাম অমুক ব্যক্তির জন্য আমি বেঁচে গেলাম না এরকম কথা বলবেন না আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়েছেন আল্লাহ তাআলা অমুক ব্যক্তির মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়েছেন এই কথা বলতে পারেন কিন্তু অমুক ব্যক্তির জন্য আমি বেঁচে গেলাম অমুক ব্যক্তি এই হয়ে গেল ওই হয়ে গেল এরকম কথা কেউ বলবেন এগুলো হচ্ছে শিরকি কথা তারপরে আমাদের সমাজে আরো কিছু শিরক থাকে যেমন যুবকদের হাতে দেখবেন রিং বা কালো সুতো ধাগা তারা পরে থাকে এটা এক ধরনের শিরক এটা এক ধরনের শিরক ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী তিনি বলছেন أن النبي صلى الله عليه وسلم رأى رجلا في يده حلقة من صفر فقال ما هذه؟ قال من الواهنة قال انزعها فإنها لا تزينك إلا وهنا فإنك لو مت وهي عليك ما فلات أبدا ইমরান হোসেন বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে একটি পিতলের রিং পরা দেখলেন পিতলের রিং পরেছিল সেই ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন বললেন মা হাদিহি এটা কি কেন পরেছো কল মিনাল ওয়াহিনা আমার হাতে শিরা রগে একটু ব্যথা ছিল যার জন্য এটাকে পরেছি আর ইনজিহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এক ফুলে এটা খুলে ফেলো ফাইন্দাক লাউ মিত ওয়াহিয়া আলাইকা মা ফালাত আবাদা কারণ এই রিং পর অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায় মাফলাহাত আবাদা তুমি কখনোই সফল কাম হবে না তোমাকে জাহান্নাম যেতে হবে একটা রিং পরার কারণে তাকে জাহান্নাম যাওয়ার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে হাতে কালো সুতো ধাগা বা রিং পরা তার সাথে সাথে তাবিজ ঝুলানো সবগুলো শিরক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরক করলো কোথাও তাবিজ ঝুলানো যাবে না কোরআনের আয়াত দিয়েও তাবিজ লেখা যাবে না সহি দোয়া দিয়েও তাবিজ লেখা যাবে না তাবিজ লেখাই যাবে না কোনো মতে লেখা যাবে না সে শিরক করলো এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা তাবিজ ঝুলাই তাদেরকে বদদোয়া দিয়েছেন মান তাআল্লাকা তামিমাতান ফালা তামাল্লাহু লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি তাবিজ ঝুলাবে আল্লাহ তাআলা তার জন্য উদ্দেশ্যকে পূরণ না করেন আহ কত বড় বদদোয়া যে উদ্দেশ্য নিয়ে তাবিজ ঝুলালেন আল্লাহ তাআলা আপনার উদ্দেশ্যই পূরণ করবেন না বরং আল্লাহ তাআলা ওই তাবিজের মাধ্যম দিয়ে এমন আল্লাহ তাআলা আপনাকে বিপদ দিবেন যেটা আপনি ভাবতে পারবেন না কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছেন ফালা আতামাল্লাহু লাহু যে ব্যক্তি তাবিজ ঝুলাবে তার উদ্দেশ্য যেন আল্লাহ তাআলা কামনা যেন আল্লাহ তাআলা পূরণ না করেন এটা বদদোয়া অতএব তাবিজ এবং তাবিজের মতো যে কোনো বস্তুই যে কোনো অসুখের জন্য হোক না কেন সেটা পরা যাবে না ঝুলা যাবে না এটা এক ধরনের শিরক এটা এক ধরনের শিরক প্রিয় শ্রোতা মণ্ডলী এইভাবে আমাদের সমাজে অনেক অনেক ছোট ছোট আমরা শিরক করে থাকি যেগুলোকে আমরা বেশি গুরুত্ব দিই না মানে বুঝতেই পারি না এটা শিরক হচ্ছে না হয় না শিরকটা তো খুব নিখুঁত জিনিস এমন নিখুঁত জিনিস হাদিসে উদাহরণ দেওয়া হয়েছে যে কালো পিপি পিপিলিকা অন্ধকার রাত্রে কালো পিপিলিকা অন্ধকার রাত্রে যে চলে কালো পিপিলিকা তার থেকেও একটা নিখুঁত বস্তু হচ্ছে শিরক মানে শিরক কিভাবে হয়ে যাবে সেটা আপনি আমি কেউ বুঝতে পারবো না তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখাফ মা খাফা আলাইকুম আশিরকুল আসগর আমাকে সবথেকে বেশি আমার উম্মতের মধ্যে ভয় লাগে শিরক আসগর থেকে ছোট ছোট শিরক থেকে ফা সুইল আনহু ফাকাল রিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করলেন শিরকুল আসগর কি ছোট শিরক কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিয়া সেটা হচ্ছে লোক দেখানো কাজ যত রকমের লোক দেখানো কাজ সেগুলো হচ্ছে শিরক হাদিসে বলা হয়েছে মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সওয়ামা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান তাসাদদাকা ইউরাই ফাকাদ আশরা যে ব্যক্তি লোক দেখানো নামাজ পড়লো যে ব্যক্তি লোক দেখানো সাদকা করলো দান খায়রাত করলো যে ব্যক্তি লোক দেখানো সিয়াম পালন করলো সে শিরক করলো তাহলে আমরা
ছোট ছোট কাজ সেটা যদি লোক দেখানোর জন্য হয় আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য না হয় সেটা এক ধরনের ছোট শিরক আর এই শিরক হলে আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না অতএব আমাদেরকে বড় থেকে ছোট শিরক এবং কুসংস্কার বিদা ইসলাম বিরোধী যত রকমের কাজ আছে সমস্ত কাজকে বর্জন করে একমাত্র একনিষ্ঠভাবে তাওহীদের বাস্তবায়ন করতে হবে এবং শিরক বিদাত কুসংস্কার মুক্ত সমাজ গড়তে হবে জীবন গড়তে হবে এবং সঠিক বস্তুকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে তবে আমরা সঠিক মুসলমান থাকব এবং ইমানদার হয়ে থাকব তাওহীদবাদী হয়ে থাকব আর যদি আমরা ভাবি যে যে যা পাচ্ছি সেই আমল করছি যে যেভাবে পাচ্ছি নিজের মন গড়া আমল করছি করতেই থাকব তাহলে মন গড়াই হয়ে থাকবেন প্রকৃত মুসলমান কেউ হয়ে থাকবেন না আমি পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি হে রব্বুল আলামিন আমাদের মুসলিম সমাজকে আমাদের মুসলিম সমাজকে সঠিক ইসলাম বুঝা তুমি তৌফিক দান করো আমিন হে রব্বুল আলামিন আমাদের মুসলিম সমাজে অনেক ব্যক্তি যারা অজান্তে শিরক করেছে হে রব্বুল আলামিন তাদেরকে তুমি ক্ষমা করে দিও আমিন ওয়া আখির দান আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু